প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক আজকে চলে এসেছি আমরা রাজশাহী জেলা দুর্গাপুর হাটে। রাজশাহী দুর্গাপুর হাট থেকে জানবো আজকে আমরা পেঁয়াজের বাজার দর। আজকে তারিখ হচ্ছে 24শে মার্চ 2024 সাল, রোজ রবিবার হাট। আজকে দেখি কেমন দামে পেঁয়াজ বেচা কিনা হচ্ছে। তো আজকে আমরা দেখছি ব্যাপারীরা অনেক চাহিদা মোতাবেক টেনে কিনছে পেঁয়াজ। আজকে বাজার অনেকটাই প্রায় ফাঁকা করে ফেলছে, মানে এত পরিমাণ টাইমে পেঁয়াজ কিনছে। দর্শক আমরা সর্বপ্রথমে এখানে একটা কিং পেঁয়াজ দেখছি, লাল টকটকে, যেটা কিং। কি দাম বললো চাচা? ১৬০০ দাম বলছে ব্যাপারীরা, দেন নাই দেখছেন। আর একটু বাড়ে কি? তো ১৮০০ হলে দিতে চাইছেন। এখানে ৪২ এমন ধরে না ভাই? কি দাম পেয়েছিলেন? হ্যাঁ ভাই, কি দাম পেয়েছিলেন? ১৬৫০ বিক্রি করলো, একটু বড় এরকম। ওটা হচ্ছে সরকারি বীজের চাষা। সরকার বীজ দিছে, সার দিছে, শেষ খরচ দিয়েছে, সার ওষুধ সবই দিছে। আমরা কিছু জানি, সার ওষুধ খরচ দিয়ে এটা কার চাষা? কিছু জানি তো না, সার দিয়ে আমার জানি। আমরা অন্য মানুষ থেকে জানি তো। চাচার পেঁয়াজটা হচ্ছে আপনার পাকা পেঁয়াজ, এটা হচ্ছে লাল টকটকে কালারের পেঁয়াজ। এই চামড়াটা উঠে গেলে আরো কালারটা বাইর হবে। ১৮১০ দাম হয়েছে, তো ২০০০ হলে দিতে চাইছি। তো আজকে বাজার গতকালকে বানেশ্বর চাইতে দেখছি একটু ভালো আছে, ১-২০০ টাকার মতো বাড়ছিল। ১৫০০-১৬০০ ছিল কাল বানেশ্বর হাটে। ভাই এইমাত্র নিয়ে আসলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এইমাত্র ভাই, এইমাত্র হাটে নিয়ে আসছে। আমি যে এরকম ছুটি দিই। এই পেঁয়াজ কতখানি লাগাইছিলেন আপনি? আমি লাগাইছি ৬ কাটা মাটি, মাত্র ৬ কাটা মাটি। অনুমানিক ধারণা কত মন হবে আপনার? আমি মাপ আপিয়েছি ২৫ মন হয়েছে। তো শেষ করে দিলেন ২৫ মন হয়েছে। আচ্ছা ঠিক আছে, ৬ কাটা করছি। তো দর্শক চলুন আমরা এই যে এই পাশ দিয়ে যে দেখছি, বলছিলাম যে পেঁয়াজটা আজকে বাজারে অনেকটাই একটু টেনে কিনছে ব্যাপারীরা। তো গতকালকে আমরা শুনেছি রাত্রে যে ইন্ডিয়া পেঁয়াজ দিবে না, হয়তো এই কারণে। কি বলে না মানু, নাম বলে নি, দাম বলেছে ওই আমার খাদেম বলে গেল। খাদেম বলে গেল কত? ১৭০০ বলে গেছে, দেন নাই। তো পেঁয়াজের কালারটা মোটামুটি অনেকটাই ভালো, লাল টকটকে কালার। ভাই এটা কি পেঁয়াজ? দেশি পেঁয়াজ। এটা যে মেটাল কিং না? মেটাল না, মেটাল না, কিংগুল দেশি, অরিজিনাল দেশি, অরিজিনাল দেশি। তো লাগুর লাগাছি ওই জন্য নেই, মানে বড় হয়েছে, বড় হয়েছে। কতখানি লাগাইছিলেন আপনি পেঁয়াজ? আমি লাগাইছি ১২ কাঠা। সব তুলে ফেলছেন? ধরেন ভাই অনেকে আমাকে মারবে, নাহলে আপনার গালি গালাজ করবে ১০০ মন বললে, কারণ বিঘাতে বলে ১০০ মন হয় হাইস্ট। তাই তো দর্শক হয়তো কিছু কম হবে, ১০০ মন হয়তো, না হলেও দেখা যাচ্ছে ফলন দিচ্ছে ৫০-৬০ মন। আমরা যতটুকু জানি যদি ভালো একাধ ভাই করতে পারে ১১০-১২০ মন আরে হয়, তাহলে ৬০-৬৫ মন, ৭০ মন হবে। তো এখানে আমরা যে পেঁয়াজটা দেখছি ভাইয়ের, কিছু বড় আছে, কিছু মাঝারি আছে, গড় মিক্স আছে। ভাই কি দাম বললো আজকে? ১৭১০ টাকা দাম হচ্ছে মন করা হিসাবে। তো ১৭১০ টাকা মন করা হিসাবে বলছে। তো ভাই এখনো দেয়নি, কত নিতে চান? কত দিতে চাইছিলেন? এখানে ৪২ এমন নেই না? ৪২ কেজিতে ব্যাপারীরা ১ মন ধরে। কি হলো ভাই, কি হয়েছে? ভালো আছে? আলহামদুলিল্লাহ ভাই,
আমরা এখানে দেখছি কি মাছ বেচা ছাড়া কোনো মাল বেশি নেই বাংলা কথা ওই কারণে আমার চিনতে পারতেছেন না আপনি এটা একলা সব হাটের ব্যাপার কার্তিক ভাই আপনার বিক্রি করে দিলেন কত দিলেন লাগাইছিলাম ভাই আফজাল কত দিলেন দাম কত দিলেন দাম দিলাম হলো 1550 বিক্রি করে দিলেন হ্যাঁ 1550 করে এটা হচ্ছে কিং পেঁয়াজ বেচা কিলো হলো এটা অফিসের বীজ আপনার অফিসের বুঝতে পারছি অফিসের বীজ তো দর্শক আজকে বাজারে দেখছি আমরা পেঁয়াজ আস্তে আস্তে অনেকটা টেনে টেনে ব্যাপারীরা কিনছে আজকে তো এখানে আমরা কিছুটা ছোট মাঝারি পেঁয়াজ দেখছি আমরা এতক্ষণ বড় পেঁয়াজ দেখছি 1700 না 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 10 টাকা দাম 1700 ভাই এই পেঁয়াজটা কি দাম বললো এটা 1600 বললো এটা হচ্ছে একটু ছোট মাঝারি ও ছোট মাঝারি 1600 দাম হইছে তো ভাই এখন হয়তো দাই নাই দেখছি আর একটু দাম উঠে কি দেখেন থেকে তুমি বেচছো ভাই এটা 1800 বললো ভাই তাহলে আজকে সর্বোচ্চ কত হয়েছে আপনার এটা লস তো হবে তো ভাইয়ের পেঁয়াজটা কিছুটা ছোট আছে একটা বড় আছে তো সর্বোচ্চ 1700 বললেন ভাই 1800 দাম দিচ্ছে তো আমরা এই যে এই পাশে একটা পেঁয়াজ দেখছি তো বড় মাঝারি পেঁয়াজের দানাটা মোটামুটি আর কালারটা লাল টকটকে কালারের পেঁয়াজ ভালো তো দুই রকম হলে ভাই কারেটা পরে দাম কি দাম কি 250 তো দর্শক চলুন আমরা এই পাশ দিয়ে একটু ঘুরে দেখি যাই দিবে তাক দিব 1010 টাকা তো দর্শক আমরা এই পাশে যে পেঁয়াজ 1010 আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ পেঁয়াজটাজ ব্যাপারীরা জবর টেনে কিনছে পেঁয়াজ ব্যাপারে টেনে কিনছে ঢাকার যে বাজার তার থেকে দুর্গাপুর হাটের বাজার বেশি দুর্গাপুর হাটের বাজার বেশি তবে আজকে বা কালকে আশা করছেন ভালো হবে ভালো হবে বলে কিনতেছি তো কালকে তো রাতে আমরা খবর শুনলাম ইন্ডিয়ান পেঁয়াজ দিচ্ছে না এই কারণে টেনে কিনছেন নাকি ওই ওই কারণে তো বাজার আবার শুরু করেছে শুই পড়েছে তাই আজকে সর্বোচ্চ কত নিছেন বাজার সর্বোচ্চ 1810 টাকা এই দামের মধ্যে 17 থেকে 1800 ভাই এই পেঁয়াজটা কি দাম হয়েছে আপনার 1810 17 সাড়ে 17 যাই যা বলছে এরকম হাটে তো মেলা ব্যাপার বেলা রকমই দাম হবে 1810 হয়েছে সর্বোচ্চ দাম তো সর্বোচ্চ 1810 তো ভাই দেখছে আর একটু বাড়ে কি না না এই যে একসা আছে 1800 স্লিপ করছে বেটা তুই একটু ভালো আছেন তো দর্শক আমরা এই পাশ দিয়ে দেখছি যে পেঁয়াজ গুলো ভাইয়ের পেঁয়াজ গুলো কিছুটা বড় মাঝারি কত বলেন ভাই 1810 তো 1810 বলছে 1810 পর্যন্ত বলছে 1700 তো দর্শক ওয়ালাইকুম সালাম ভাই কি দাম বেচলেন 1710 কত মন নিয়ে আসছিলেন আজকে বাজার একটু টান আছে যে কাল গত রাত্রের খবরের কারণে যত সম্ভব আজ পেপারের টেনে কিনছি তো দর্শক আজকে সর্বোচ্চ পেঁয়াজ আমরা বাজারে দেখছি 1810 টাকা পর্যন্ত কিনেছে গতকালকে বানেশ্বরের চাইতে আজকে 200 টাকার মতো পেঁয়াজের বাজার একটু বাড়তি কিনেছে তো গতকাল রাতে খবর ইন্ডিয়া যে পেঁয়াজ একটা দিবে না হয়তো ঘোষণার কারণে পেঁয়াজটা আজকে টেনে গেছে কিনা হচ্ছে তো সবাই ভালো থাকবেন